আজকে আপনাদের সামনে কতগুলো কথা বলছি সেটা হচ্ছে টেরাটোজেন্স নিয়ে। টেরাটোজেন্স মিন দিজ আর দ্য এজেন্টস হুইচ কজেস ফিটাল অ্যাবনর্মালিটি। দ্যাট মিনস যে আমরা কোনো কোনো জিনিস যেটা নিচ্ছি অথচ প্রেগনেন্সি এসছে, এই প্রেগনেন্সিতে সেগুলো যদি নিই তাহলে বাচ্চার কিছু না কিছু ডিফেক্ট নিয়ে জন্মাবে। তারা একদম সিভিয়ার, মেজর, মাইনর, যাই হোক একটা কিছু না ডিফেক্ট নিয়ে জন্মানোর সম্ভাবনা থাকে। এর মধ্যে বেশিরভাগটাই হচ্ছে মেডিসিন কিছু। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় তখন একটা ওষুধ ইউজ করা হতো, থ্যালিডোমাইড বলে, সেটা ইউজ করা হতো টু প্রিভেন্ট মর্নিং সিকনেস এসব করার জন্যে অথবা কিছুটা সিডেশনের জন্য। কিন্তু সেটা দেখে দেখা গেল যে বাচ্চাদের কিছু অ্যাবনর্মালিটি হচ্ছে গঠনগত, সেটাকে বলে ফোকোম্যালিয়া। মিনস এমন একটা বাচ্চা জন্ম যার হাত নেই, পা নেই, অথচ একটা বডি আছে। তো এইভাবে যদি জন্মায়, এইসব বাচ্চা তো আমাদের কাছে কাম্য নয়। এই বাচ্চাগুলো তার ডিফারেন্ট রকম ট্রিটমেন্ট করতে হবে, এভেন ট্রিটমেন্ট করেও তারা সারে না। সুতরাং আমাদের অ্যাভয়েড করতে হবে যে টেরাটোজেন্স যেন আমাদের ডিউরিং প্রেগনেন্সি না যায়। এর মধ্যে কিছু কিছু জিনিস আছে, যেমন আমরা মায়েরা বা প্যারেন্টরা অনেক সময় নিয়ে থাকে যে সেইটা নিতে বাধ্য হয়। অনেক সময় ধরুন যারা কনভালসিভ ডিজর্ডার্স আছে, এপিলেপসি টাইপের, মিগি টাইপের, তারা দীর্ঘদিন ওষুধ নিয়ে যায়, অথচ তারা মা হতে চায়। সেই জন্য তাদের মা হতে আবার অত দু তিন মাস আগে কি পাঁচ ছ মাস আগে তাদের বলতে হয় ডাক্তারের যে আমি এবার মা হতে চাই, তাহলে কোন কোন ওষুধটা খাওয়া যায়, মানে মা হতে গেল তাতে কোনো অসুবিধা হবে না, সেগুলো ডাক্তাররা ডিসাইড করবে। এবং সেই সময় যে অ্যান্টি কনভার্সিভ যারা আছে যেগুলো খেতে, সেগুলো অবশ্যই বন্ধ করতে হয়। তাছাড়া কি আছে, কিছু কিছু মায়েরা এখন তো খুব অ্যাক্টিভ সার্ভিস করে, কিছু কিছু সার্ভিস আছে যেগুলো বাচ্চার হলে ডিউরিং প্রেগনেন্সি হলে তার অ্যাবনর্মাল বাচ্চা হতে সাহায্য করে। যেমন ধরুন কোনো মা হয়তো এক্স রে ক্লিনিকে কাজ করেন, সেই যে এক্স রে এক্সপোজার হচ্ছে, অথবা কোনো মা ওটিতে কাজ করেন যেখানে ওটিতে অ্যানাস্থেশিয়া ড্রাগ যেগুলো ইউজ করা হয়, ইনহেলেশন অ্যানাস্থেশিয়া, তো সেই জায়গাগুলো ইনহেলেশন মাধ্যমে কিছু না কিছু এক্সপোজার হয়ে যায়, মায়ের শরীরে চলে যায়, তখন ওই ডিউটিটা তাকে বাইপাস করতে হয়। এবং তাকে কর্তৃপক্ষকে বললেই তারা জানে যে এই সময় এই ডিউটিটা ভালো নয়, তাতে একটা বাচ্চার অ্যাবনর্মাল হতে পারে, সেই জন্য তাকে সেই ডিউটিগুলো অ্যাভয়েড করতে হবে এবং করেও দেয়। সুতরাং এগুলো আর কিছু আছে ম্যাটারনাল ইনফেকশন কিছু, ধরুন কেউ কেউ পেট অ্যানিমেলস কিছু রাখেন যাদের বাড়িতে, এই কুকুর বেড়াল যাবতীয় ইত্যাদি যে কিছু পশু পাখি যারা পোষেন, এবং তারা যখন প্রেগনেন্সি হবে তার আগে থেকে হয়তো মাকে ওই সব জায়গাতে পেট অ্যানিমেলস থেকে একটু সেগ্রিগেশন করতে হবে, নাহলেও তার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া মায়ের যদি ডিউরিং প্রেগনেন্সি কিছু কঠিন রোগ হয়, অনেক সময় খুব হাই ফিভার হলো, সেটা ট্রিটমেন্ট হলো না ঠিক করে, সেটা বাচ্চার উপর এফেক্ট পড়ে এবং সেই বাচ্চা অ্যাবনর্মাল হতে পারে। আর আমাদের যেগুলো আমরা দৈনন্দিন খাবারের মধ্যেও আছি, সেই খাবারগুলো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিশেষ খাবার মায়ের ক্ষতি করে, সেই সেই খাবারগুলো সেসব আমরা নিষেধ করি। অন্তত যে প্রেগনেন্সির যে স্টেজটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, একটা ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার। এই যে এক্সপোজার দা ফার্স্ট ট্রাইমেস্টার, যদি টেরাটোজেন্স এক্সপোজার হয় যে যে এই যেগুলোর মধ্যে মায়ের শরীরে ঢুকলে বাচ্চার অ্যাবনর্মালিটি হতে, সেটা হচ্ছে অবশ্যই ফার্স্ট ট্রাইমেস্টারে। ফার্স্ট ট্রাইমেস্টারটা যদি কেটে যায় তাহলে অনেকটাই বিপদ কেটে যায়, তখন টেরাটোজেন্সটা অতটা বেশি ক্ষতি করতে পারে না। ধরুন কোনো কোনো মায়ের বা অনেক মানুষের সেলফ মেডিকেশনের খুব একটা ইচ্ছে আছে, সেলফ মেডিকেশনের প্রবণতা আছে, তারা হয়তো এক সময় ডাক্তার না পেয়ে হোক অথবা ডাক্তারের কাছে গিয়ে একটা একটা হেক্টিক প্রসিডিওরের মধ্যে দিয়ে গিয়ে একটা তার থেকে সেলফ মেডিকেশন করে নিয়ে একটু মাথা ব্যথার ওষুধ খেয়ে নিলাম, কিছু অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম, ডায়রিয়ার ওষুধ খেয়ে নিলাম, এই সেলফ মেডিকেশনটা কিন্তু প্রিভেন্ট করতে হয় যে আমার বাচ্চা এসছে সেইভাবে। আর আরও একটা যেটা আমি কমন এটা দেখি, বিশেষ করে অনেক সময় তারা প্রেগনেন্সি চায় না, কিন্তু তারা চায় না বলে এখন কিছু যেসব আইপিএল যেগুলো খুব অ্যাডের মাধ্যমে দেখানো হয় এগুলো খুব ডেঞ্জারাস, কারণ এগুলো একবার এক্সপোজার হয়ে গেলে সেই বাচ্চাটা তারপর এই এই এইসব ওষুধগুলো খেয়েও কিন্তু ফেলিওর হয় অনেক, মানে প্রেগনেন্সিটা এসে যায়, প্রেগনেন্সিটা নষ্ট হলো না, অথচ তিনি চাইছেন না প্রেগনেন্সিটা, অথচ সেইটা ওষুধটা খেয়ে ফেলেন, কিন্তু খেয়ে ফেলার পরেও প্রেগনেন্সিটা কন্টিনিউ করলো।
এই বাচ্চাগুলো অনেক সময় অ্যাবনর্মাল হয়, কিন্তু তারপরে অনেকে ভুল বুঝতে পারে, না ডাক্তারবাবু আমরা এটা রাখবো তাহলে কি করা হয়। তখন আমরা অ্যানোমালি স্ক্যান ডিফারেন্ট টেস্ট করে করে দেখি সত্যিকারের এর দোষ কিছু আসছে কিনা। কিন্তু ডিউরিং প্রেগনেন্সি আমরা অনেক টেস্ট করলেও এগুলো ঠিক ঠিক মতো বুঝতে পারি না, কারণ তার সত্ত্বেও দেখা যায় ডিউরিং প্রেগনেন্সি টেস্ট করছে, এটা স্ক্রিনিং করা হলো ঠিক ঠিক, বা সিবিএস বা কতগুলো যে স্যাম্পলিং বলা হয় সেগুলো করা হলো, করে বোঝা গেলো না সেরকম কিছু নেই। তার সত্ত্বেও দেখা যায় কিছু কিছু প্রবলেম জন্মের পর দেখা যায় নিয়ে আসতে পারে। সুতরাং এইগুলো অনেকে আমি দেখি যে এইসব জিনিস খেয়ে ফেলেছে, খেয়ে ফেলার পর তো কোনোভাবে ভুল বুঝতে পারে যে না আমি বাচ্চারা রাখবো। তাদের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো বলি যে না, এটা তুমি না রাখলে ভালো, কিন্তু তুমি যদি রাখো তাহলে ডিমান্ডভাবে করতে হবে, তবে এটা গ্যারেন্টি নেই কিছু করার। আর অনেকে জোর করে রেখে দিও, তারা অ্যাবনর্মালিটির শিকার হয় বা প্রেগনেন্সি কমপ্লিকেশান হয়, মায়েরও কিছু কমপ্লিকেশান হয়, কিছু কিছু হরমোন আছে যে হরমোনগুলো খেয়ে যায় ডিউরিং প্রেগনেন্সি, সেগুলো খেলেও খুব অসুবিধা হয়। এছাড়া আমরা কিছু দৈনন্দিন যে খাবারগুলো খাই, আমরা কতগুলো বিশেষ খাবার, ধরুন আমাদের যে আর্টিফিশিয়াল অনেক জিনিস তৈরি হচ্ছে ইনক্রিজিং ডিমান্ডের জন্য, যে প্রোটিন সাপ্লিমেন্টের জন্য আমরা খুব হাইব্রিড প্রসিডিউরে যেসব তৈরি করা হচ্ছে, মুরগির মাংস বলুন বা মাছ টাছ যেসব বলুন, এগুলো অনেক কেমিক্যাল ইউজ করা হয়, সেই জন্যে তার মাংস খেতেই হবে না, বলি মাংস খেলেও মাংসের মেটেটা খাবেন না, কারণ বা হাড়টা চিবিয়ে খাবেন না। এগুলোর মধ্যে যেসব আর্টিফিশিয়াল জিনিসগুলো তার কনসেন্ট্রেশন বেশি থাকে, এগুলো আবার টেরাটোজেন হিসেবে কাজ করতে পারে, মানে বাচ্চাকে কোনো অ্যাবনর্মাল করতে পারে। যেমন পেঁপে, পেঁপে দাও পেঁপেন বলে একটা, যে তার মধ্যে যে রসটা থাকে পেঁপেন, সেও কিন্তু ফিটাল অ্যাবনর্মালিটি করতে পারে, যার জন্য আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে কোনো হজমের ওষুধটাও খুব দেওয়া খুব একটা পছন্দ করি না। তাছাড়া বলি যে এক্সট্রা ডিউরিং প্রেগনেন্সি এক্সট্রা সল্ট বা যে কোনো রকম সেল মেডিকেশনের ওষুধ এগুলো খাবেন না, আর আনারসটাও খাবেন না, আনারসও একটা জিনিস পাওয়া যায় যেটাও ফিটাল অ্যাবনর্মালিটি করতে পারে। তো ডিউরিং প্রেগনেন্সি পেঁপে আনারস আর মাংসের মেটে বা হাড় চিবিয়ে চিবিয়ে খাওয়া এগুলো খাবেন না, এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো বাচ্চারা অ্যাবনর্মালিটি করতে পারে। যাই হোক, আজকে এইগুলোই বললাম, এগুলো শুনবেন আপনারা, শুনতে থাকবেন, আর আমরাও এরকম করে বলতে থাকবো একটু একটু করে। সো ডে টু ডে লাইফে যে আমরা বাচ্চা আসতে গেলে, যেমন অনেকে প্ল্যানিং করে, অনেকে এটাও ভেবে রাখে, আমরা দেখি যে বাচ্চা ছেলে হলে কী নাম রাখবো, মেয়ে হলে কী নাম রাখবো, খুব উদ্ভর উদ্ভর নামও রাখে সব, ওগুলো নেট থেকে পেয়েছি। এই যে প্ল্যানিং করে, ছেলে হলে কোন স্কুলে ভর্তি করবো, মেয়ে হলে কোন স্কুলে ভর্তি করবো, অনেক আগে থেকেই করে, ঠিক তেমনি প্রেগনেন্সিটাও প্ল্যানিং করবেন অ্যাটলিস্ট যখন চাইবেন 3 to 6 months বিফোর দ্যাট। এতে আমরা বলি যদি ফলিক অ্যাসিড একটা করে খেয়ে যায় আগে থেকে, 3 to 6 months বিফোর কনসেপশন, বিফোর এনি প্ল্যানিং প্রেগনেন্সি, সেইগুলো যদি খেয়ে যাওয়া হয় তাহলে কিন্তু বাচ্চার অ্যাবনর্মালিটি অনেকটাই কমে যায়। এবং এই যে ফলিক অ্যাসিড ইজ কল্ড ম্যাজিক বুলেট, মানে আমাদের ওপেন নিউরাল টিউব ডিফেক্ট বলে একটা জিনিস হয় বাচ্চাদের, যেটা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য বা যাদের শরীরে অ্যান্টিফোলেট একটু বেশি থাকে তাদের জন্য, শাকসবজি আমরা খাওয়া প্রায় ভুলেই যাচ্ছি যার মধ্যে ফলিক অ্যাসিড থাকে, এটা ভুলেই যাচ্ছি। সুতরাং এই এইগুলো আগে থেকে খেয়ে যেতে হবে। তাছাড়া আমরা যদি ভাবি যে প্রত্যেক বছর আমাদের প্রায় 3 লাখ থেকে 4 লাখ শিশু জন্মাচ্ছে কিছু না কিছু ডিফেক্ট নিয়ে, এর অনেকটাই যেমন ওপেন নিউরাল টিউব ডিফেক্ট, এটা অনেকটাই কিন্তু প্রিভেন্টেবল, না আমরা প্রিভেন্ট করতে পারি যদি কনসাস হই। এই যে এত শিশু জন্মাচ্ছে ডিফেক্ট নিয়ে, এবং শিশু জন্মাবার পর বাবা মায়েরা তো কেউ ফেলে দেয় না বা ফেলে দিতেও পারবেন না, আলটিমেটলি আস্তে আস্তে বন্ডেজও হয়ে যায়। এমন এক একটা শিশুরও হয় 15 বার 20 বার অপারেশন করে তবে তাকে ঠিক করতে হচ্ছে। তাহলে এইটা যদি আমরা প্ল্যানিং করে এটা আমরা প্রিভেন্ট করতে পারি, ইভেন থ্যালাসেমিয়াও যদি আমরা স্ক্রিনিং করি আগে থেকে হাজব্যান্ড ওয়াইফের, যে যাদের দুজনের মধ্যে যেন এই স্ক্রিনিং পজিটিভ না হয়, যে ট্রেট থ্যালাসেমিক ট্রেট আছে দুজনে, যারা নর্মাল মানুষের মতো দেখ দুজনে হলে তার সন্তানের মধ্যে একদম ফ্র্যাঙ্ক থ্যালাসেমিয়া, যেটা থ্যালাসেমিয়া মেজর, এবং এদের তো আউটপুট ভালো না, এরা জন্মাতে পারে। তো এগুলো বিয়ের আগে থেকে ঠিক বুঝি নয়, পুষ্টি নয়, আসলে আমরা কিছু ব্লাড টেস্ট করে সেগুলো মেলাবো এই বার্তাটা দিলাম। এবং প্রেগনেন্সি আসার আগে 3 থেকে 6 মাস আগে প্ল্যান করা দরকার, তার জন্য কি করা দরকার সেটা ডাক্তারের কাছে গিয়ে প্ল্যানিং করবেন, এই বার্তাটা দিলাম। এটা অবশ্যই মনে রাখবেন যে যাদের কিছু নেশা আছে, যারা তামাক দোক্তা তামাক খান বা টোবাকো চিউইং করেন, তা সেইটা তাদেরও কিন্তু এটা খুব রিস্ক আছে। এবং তার সাথে যারা অ্যালকোহল খান, যারা স্মোকিং করেন,
এগুলো থেকেও কিন্তু বিরত থাকতে হবে এবং বেশ কয়েক মাস আগে থেকে, কারণ এগুলোও কিন্তু একটা টেরাটোজেনিক। এবং এর মধ্যেও অনেকেই আছেন, এখনকার মেয়েরা অনেকে অ্যালকোহল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন, এই অ্যালকোহল অ্যাডিকশান এবং তামাক জাতীয় দ্রব্য এবং স্মোকিং এগুলো থেকে বিরত থাকতে হবে, এটাও এক প্রকারের টেরাটোজেন্স। এবং টেরাটোজেন পসিবল যে যেগুলো বাচ্চার অ্যাবনমিটি করতে পারে, অত্যধিক বেশি হিট, অত্যধিক বেশি এক্সপোজার টু ইনভেস্টিগেশন, এমন কত কিছু করা হচ্ছে, এগুলো রেডিয়েশন এক্সপোজার হয় সেই জন্যে, সেইগুলো দিক থেকে আমরা বিরত থাকবো। এই বার্তা দিয়ে আজকের মতো শেষ করলাম, আবার আসবো আপনাদের কিছু না কিছু টপিক নিয়ে, দেখতে থাকুন। নমস্কার।